ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. من عمل صالحا فلنفسه ومن أساء فعليها وما ربك بظلام للعبيد. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: لا تزال طائفة من أمتي على الحق ظاهرين لا يضرهم من خالفهم حتى يأتي أمر الله. وقال تعالى في شأن حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا. جُرِ سُرِ مُحَبَّتِ پُرُنَ اللَّهُمَّ سَلِّعَ مَا شَاءَ سَيِّدِنَا وَعَلَى آلِ سَيِّدِنَا لَكَانْ كُوْتِ سَلَمْ جَنَيْ زندہ نبیر چارانے دیا کرے پر کری بن رج حشارے میدانے. اللہم صلی علی سیدنا مولانا নবী নূর নবীজি নাই যে আপনার তুলনা, আমরা আপনার পাইনি দেখা
নবী গো মোদের ভুলবেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা محبت ایک تو ذکر پڑھوں سبحان اللہ والحمد للہ لا الہ الا اللہ سبحان اللہ والحمد للہ لا الہ لا لا الہ ماشاء اللہ محبت ہے الہ لا سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي نور محمد صلى الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا কাহর লাগি কাদরে মন কে আছে তোর আপনা কাহর লাগি কাদরে মন কে আছে তোর আপনা ভাইরে বিপদের কান ডারি নবী আজ কাঁদেন মদিনা সুবহানাল্লাহ والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم জনাব মোহাম্মদ সোনু মিয়া সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহিম। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হযরত মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী সাহেব ফুলতলী মাদ্রাসাতুল আলী, প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি মনজুর হোসেন খন্দকার সাহেব, খতিব দক্ষিণ বাড্ডা কেন্দ্রীয় জামে মসজিদ গুলশান ঢাকা, বিশেষ আকর্ষণ হযরত মাওলানা আব্দুল্লাহ হাজ্জি হাদি সাহেব ফেন্সুগঞ্জ, সহ দিগর ওলামায়ে কেরাম, মুরব্বিয়া নেজাম, যুবক বন্ধুরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয়তে অধ্যয়নরত আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইরা, পর্দানিশীন আবেদা সালেহা, অত্যন্ত সম্মানিতা মা এবং ভোনেরা, সর্বস্তরের ইসলামপ্রিয় মুসলিম জনতা, রহমানি ও রহমাকুমুল্লাহ, মহান আল্লাহ পাক জাল্লা শানুহু আম্মা নাফালুহুর পাক শাহি দরবারে অত্যন্ত বিনয়বনত চিত্তে শুকর গুজার করে মহব্বতে উঁচু আওয়াজে পড়ছি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক যে আজকের এই সুন্দর বেহেস্তের বাগানে এই তেতলি জামে মসজিদের পাশে আমাদেরকে কোরআন ও হাদিস শোনার জন্য আসার এবং বসার, কিছু কথা বলার এবং শোনার তৌফিকটুকুন দান করেছেন, এই জন্য আপনারা বেজান না খুশি? অল্প নাকি বেশি? তাহলে সে কায়দায় পড়েন আলহামদুলিল্লাহ। প্রিয় সুদী বন্ধুরা, আমার যেহেতু পবিত্র ঈশার নামাজ আমাদের সামনে, সময় অতি অল্প, অতি অল্প সময়ের মধ্যে আল্লাহ পাক যদি তৌফিক দান করেন কোরআন ও হাদিস থেকে আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে
মহাগ্রন্থ আল কোরআনুল করিমের ছোট্ট একখান আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিসে কারিমা থেকে একখানা হাদিসে মোবারকাত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, আলোচ্য আয়াতে করিমা এবং হাদিসে পাককে কেন্দ্র করে তৎসংশ্লিষ্ট কিছু বিষয় আপনাদের সামনে বলার চেষ্টা করব ইনশা আল্লাহ। আল্লাহ পাক যেন আমাকে সহি শুদ্ধ করে বলার, আপনাদেরকে যেন ইমান ও আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। সবাই পড়েন আল্লাহুম্মা আমিন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমার যেহেতু পবিত্র শাবান মাস আমাদের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে, সামনে আমাদের রমজানুল মোবারক, কাজে আমি শাবান মাস এবং রমজান মাসকে সামনে রেখে আমি আমলিয়াতের ব্যাপারে কিছু কথা আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ। এই পৃথিবীতে আমাদের একটা পরিচয় আছে, আমরা হলাম ইমানদার মুসলমান। কথা বুঝে থাকলে একটু জবাব দেন, আমরা কি মুসলমান? আমরা কালিমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমার বাংলা অর্থ হচ্ছে আল্লাহ ভিন্ন কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কোনো রব নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ মহাসম্মানিত বান্দা এবং রসুল। এই কালিমাকে অন্তঃকরণে দৃঢ় বিশ্বাস এবং মৌখিক স্বীকৃতি প্রদানের নাম হলো ঈমান। ভালো করে খেয়াল করেন বাজা, আল্লাহ ভিন্ন কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের মহাসম্মানিত বান্দা এবং রসুল। এই কালিমাকে অন্তঃকরণে দৃঢ় বিশ্বাস আর মৌখিক স্বীকৃতি প্রদানের নাম হলো ঈমান। ঈমান গ্রহণ করার পর আল্লাহ এবং রসুলের সমুদয় হুকুম আহকাম বিধিবিধান ফরমাবরদারি করা, হুকুম আহকামকে মানার নাম হলো ইসলাম। এজন্য আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আল্লাহ একজন আছেন, তাতে কোনো সন্দেহ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ বান্দা এবং রসুল, আর আল্লাহর হুকুম আমরা পালন করি, নামাজ আদায় করি, রোজা রাখি, হজ জাকাত তাসবিহ তাহলিল আদায় করি, নবীজিকে মহব্বত করি, ভালোবাসি, এজন্য নবীর উপর দরুদ সালাম পড়ি, মিলাদ কিয়াম আদায় করি। এই দৃষ্টিকোণ থেকে আমরা আল্লাহ এবং রসুলকে মানার কারণে আমরা ইমানদার, বাহ্যিকভাবে পালন করার কারণে আমরা হলাম মুসলমান। এজন্য আমরা হলাম ইমানদার মুসলমান। আমরা কি মুসলমান? ইমানদার মুসলমান। এবার আসুন, একজন ব্যক্তি ইমান গ্রহণ করার পর তার সর্বপ্রথম এবং প্রধান যেই দায়িত্ব এবং কর্তব্য সেটা হলো আমলে সালেহ করা, নেক আমল করা। কথা বুঝে যায় বাজান? একজন ব্যক্তি ইমান গ্রহণ করার পর তার সর্বপ্রথম এবং প্রণিধানযোগ্য যে কাজ সেটা হলো আমলে সালেহ করা। আমলে সালেহ মানে হলো ভালো কাজ বলতে, নেক কাজ বলতে পৃথিবীতে যা বোঝায় সবগুলাকে আমলে সালেহ বলা হয়। এখানে দুটি কথা আপনাদেরকে না বললেই নয়, আমলে সালেহ যদি কোনো ব্যক্তি করে, আল্লাহ পাক জাল্লা শানহু আম্মা নাওয়ালহু তাকে দুনিয়াতেও একটি প্রতিদান দিবেন, পরকালীন জীবনে একটি প্রতিদান প্রদান করবেন। এই পৃথিবীতে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র যত আমল আছে, ভালো কাজ, এই ভালো কাজের একটা প্রতিদান আল্লাহ পাক দুনিয়াতে দিবেন, পরকালেও দিবেন। আবার ক্ষুদ্র থেকে ক্ষুদ্র যদি একটি মন্দ কাজ হয়, এরও একটি প্রতিদান আল্লাহ পাক দুনিয়া এবং আখেরাতে দিবেন। আমার বক্তৃতার আগে একটা হাফেজ ছেলে, ছোট্ট বাচ্চা, তেলাওয়াত করেছে যে আয়াতখানা। আমি ভেবেছিলাম অন্য বিষয়ে আলোচনা করব, ওর তেলাওয়াতকৃত আয়াতটা শুনে আমার মনে পড়ে গেল যেহেতু শাবান মাস এই বিষয়ে কথা বলা দরকার। বড় সুন্দর একখানা আয়াত তেলাওয়াত করেছে, যেটা আমিও আপনাদের সামনে আজকের বক্তব্যের মূল দিকে আলোচনা করেছি। এই মর্মে আল্লাহ পাক বলেন, বান্দারে এই পৃথিবীর মধ্যে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র যত ছোটই হোক না কেন, ভালো কাজ বলতে যা বোঝায় সেই রকম ভালো কাজ যদি বান্দা তুমি করো, আমি আল্লাহ পাক তার একটি প্রতিদান দুনিয়া এবং পরকালে তোমাদেরকে প্রদান করব। এই মর্মে আল্লাহ পাক বলেন, বান্দা শুনে রাখো,
من عمل صالحا فلنفسه ومن أساء فعليها وما ربك بظلام للعبيد. جري بولون الله أكبر. محبت بولون يا رسول الله. الله پاک بولن بندر এই পৃথিবীর মধ্যে ভালো কাজ বলতে যা বোঝায় যত ক্ষুদ্রই হোক না কেন রে বান্দা ওই ভালো কাজ ওই নেক আমল যদি তুমি করো আমি আল্লাহ পাক তার একটি প্রতিদান তোমাকে দুনিয়াতে প্রদান করব এবং পরকালীন জীবনও আমি আল্লাহ পাক তোমাকে আমলের বিনিময়ে প্রদান করব এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক আল্লাহর বান্দারা যখন নেক আমল করে এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক তার বান্দাদেরকে তিনি নেক আমলের প্রতিদান কি প্রদান করেন আমার বন্ধুরা ভালো করে লক্ষ্য করুন অসংখ্য গণিত কথা আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে বর্ণনা করেছেন নেক আমলের প্রতিদান এর মধ্যে প্রথম প্রতিদান হলো আল্লাহ পাক বলেন বান্দা শুনে রাখো وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم দেশের লোকেরা জনপদের লোকেরা যদি আমি আল্লাহ পাককে মানে আমাকে মানার পরে যদি আমার হুকুম হাকাম বিধিবিধানগুলা যদি আমার বান্দারা পালন করে মান্য যদি করে আমি আল্লাহ পাক তাদের উপর খুশি এবং রাজি হয়ে তাদের নেক আমলের বিনিময়ে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে দিয়া জমিনের উর্বরতা শক্তিকে বাড়ায় দিয়া আমার মুমিন বান্দাদের জন্য আমি রিজিকের ব্যবস্থা করে দেই আল্লাহ পাক বলেছেন আমি আমার ভিতরেটা একটু কমায় দেয় আমি আমার ইমানদার বান্দাদের জন্য হালাল রিজিকের ব্যবস্থা করে দেই কথা বুঝে থাকলে জবাব দেন রিজিক দেওয়ার মালিককে আল্লাহ এরকম না শাহাদত আঙ্গুলি আকাশের দিকে তুলে বলেন রিজিক দেওয়ার মালিককে আল্লাহ নিঃসন্দেহে আমার আল্লাহ দেখুন মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ পাক বহু জায়গার মধ্যে তিনি বলছেন বান্দারে তোমরা যদি ঈমান গ্রহণের পর নেক আমল করো তাহলে তার প্রতিদান স্বরূপ প্রথমে যেটা দেই তোমাদেরকে খেয়ে বাঁচার সুযোগ করে দেই আল্লাহ যদি রিজেক না দেয় বাজান টাকা যদি পকেটে থাকে আর ধান যদি উৎপাদন না হয় আপনি কি চাল কিনতে পারবেন না যদি 1 কোটি টাকা আপনার ব্যাংকে থাকে তাও কি কাজ হবে না আজকে আমরা ভুলে যাচ্ছি সেই আল্লাহ পাক আমরা আল্লাহ পাকের বন্দিগি থেকে যুজন যুজন দূরে সরে দাঁড়িয়েছি আল্লাহ ভিন্ন আল্লাহ পাকের কুদরত ভিন্ন ভিন্ন ওয়াই আমরা অ্যাপ্লাই করতে চাচ্ছি অথচ মৌলিক এবং মূল কথা হলো যে পৃথিবীতে রিজেক দেওয়ার জিম্মাদার একমাত্র আল্লাহ আর তিনি ইমানদার এবং আমলওয়ালা বান্দাদেরকে তার নিজের জিম্মায় রিজেক প্রদান করে থাকেন যেমন দেখেন মহাগ্রন্থ আল কোরআনের বহু জায়গার মধ্যে আল্লাহ পাক তিনি তার বান্দাদেরকে বলছেন বান্দারে এই পৃথিবীর মধ্যে ইমান গ্রহণ করার পর যারা তোমরা আমলে সালে করবা তাদেরকে আমি আল্লাহ পাক আমার নিজের জিম্মায় রিজেক দান করে দেই আবার যারা পৃথিবীতে আল্লাহ পাককে মানে না বন্দেগী করে না নামাজ পড়ে না রোজা রাখে না তাদের জন্য আল্লাহ পাক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন আল্লাহ পাক তাদেরকে বারবার ঘোষণা করছেন যেমন সূরাতুল ওয়াকিয়ার মধ্যে আল্লাহ পাক এই কথাটুকুনকে তিনি বর্ণনা করছেন বান্দা তোমরা শুনে রাখো যারা আমাকে মানো না আমি আল্লাহ পাকের বিধিবিধানকে তোমরা মানো না একবার কি চিন্তা করেছ নাকি এই যে ফসলি জমিনগুলার মধ্যে তোমরা ফসল উৎপাদন করো এই ফসলগুলা উৎপাদন তো আমি আল্লাহ পাক করে দেই এই যে একটা মৌসুম এখন কি ধানের মৌসুম নাকি ক্ষেত রোপণ করার মৌসুম না এই যে জমিনটা চাষ করলেন আপনি এই জমিনটা চাষ করার পর সেচ দিলেন আপনি হাল চাষ করলেন সেখানের মধ্যে আপনি ধানের বীজগুলো আপনি বপন করে দিয়ে আসলেন দেখুন আল্লাহ পাক তিনি তার বান্দাদেরকে কত সূক্ষ্মভাবে কথাগুলো বোঝাচ্ছেন আল্লাহ পাক বলেন বান্দা শুনে রাখো أفرأيتم ما تحرثون أأنتم تزرعونه أم نحن السارعون لو نشاء لجعلناه حطاما فظلتم تفكهون جري بولون الله أكبر الله أكبر بندر এই যে মাটির নিচে তোমরা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বীজগুলা বপন করে দাও ও আমার তেতলির মুরব্বী বাবাজিরা যুবক বন্ধুরা পর্দানি সিনসদ্দে আমা এবং ভরেরা
বাড়িতে আপনি একটা লাউয়ের বীজ বপন করে দিলেন, কখনো কি চিন্তা করেছেন নাকি পৃথিবীর কোনো বিজ্ঞানী পৃথিবীর কোনো মানুষ এই ক্ষুদ্র লাউয়ের বীজ থেকে বিরাট ডগা এবং লাউ ধরাইতে পারবে না? এই যে জমিনের মধ্যে চাষ করার পরে, হাল চাষ করার পরে আপনি যেই ধানগুলা ছিটায় দিয়ে আসলেন, ওই ধানগুলার থেকে গোটা পৃথিবীর মানুষ একত্রিত হলে পড়ো সেখান থেকে ধান উৎপাদন করতে পারবে না। আল্লাহ পাক বলেন, বান্দারে আফনাই তুম্মা তাহরুসুন, ওই যে জমিনের মধ্যে তোমরা ফসলি জমিনের মধ্যে তোমরা বীজগুলা বপন করে দাও, ওই বীজগুলার থেকে পত্র পল্লবে আচ্ছাদিত করে তোমরা সেখান থেকে কি তোমরা ধানগুলাকে গজায় দাও, নাকি আমনাহানুসারিয়ন, আমি আল্লাহ পাক ধানগুলা বের করে দেই? আল্লাহ পাক বলেন, বান্দা শুনে রাখো এই কথা, তোমরা যারা মানবা না, আমি আল্লাহকে তোমরা যারা মানবা না, আর আমি আল্লাহ যদি নারাজ হয়ে যেতাম, তোমাদের উপর যদি আমি অসন্তুষ্ট হয়ে যেতাম, আমি আল্লাহর কুদরতে যদি ওই ছোট্ট বীজগুলার থেকে ধানগুলা যদি বের না করে দিতাম, চালগুলা যদি এর ভিতরে না দিয়ে দিতাম, আমি ইচ্ছে করলে তোমাদেরকে ধান বেঁতি রেখে, আমি আল্লাহ পাক চাল বেঁতি রেখে সমস্ত ওই বীজগুলাকে আমি আল্লাহ পাক খড়কুটায় পরিণত করে দিতে পারতাম, সেখানে ধানও হতো না, ধানের ভিতরে চালও হতো না, আর তোমরা একজন আর একজনকে ধরে বলতা ফজল তুম তাফাক্কা হুন, আহা এবার আমাদের ধান হয় না, সব সুসা হয়ে গেছে। সুবহানাল্লাহ, কর না, আল্লাহ পাক বুঝাচ্ছেন তার বান্দাকে, ফজল তুম তাফাক্কা হুন, আমি যদি না দেই, তোমাদের এমন কারো ক্ষমতা নাই যে সেখান থেকে তোমরা ধান উৎপাদন করার আর ধানের ভিতরে চাল ধরায় দেওয়ার, এই কথা কর না পারবেন? আমার দেশে লোকেরা এখন বেশি ধান হওয়ার জন্য হাইব্রিড অ্যাপ্লাই করে। আরে ভাই, আপনার আল্লাহ যদি নারাজ হয়ে যায়, আপনার হাইব্রিড গুলা সব স্ট্রাইব্রিড হয়ে যাবে, সবগুলা স্ট্রাইক করবে মালিক যদি নারাজ হয়ে যায়। এই যে দেখেন না, একটু বৃষ্টি হচ্ছে না, পৃথিবীর কোনো মানুষ কি পারবে আসমান থেকে বৃষ্টি নাজিল করতে? সব কিছু আল্লাহ পাকের কুদরত। আল্লাহ পাক বলছেন, আমি আমার ইবাদত এবং আমলে সালেহ যারা করবে তাদের জন্য গোটা পৃথিবীটাকে আমি আল্লাহ পাক রিজকের ভান্ডার হিসাবে আমি সৃজন করে রেখেছি। এই যে সুপেয় পানির ব্যবস্থা আল্লাহ করে দেন, কখনো কি চিন্তা করেছেন নাকি এই যে পানিগুলো আমরা খাই, বলবেন হুজুর আমার মেম্বার সাহেব একটা টিউবওয়েল দিছে, আমার দেশের বহু মানুষ কয় হুজুর মেম্বার সাহেব টিউবওয়েল দিছে, চেয়ারম্যান টিউবওয়েল দিছে, কথা ঠিক, মেম্বার সাহেব টিউবওয়েলের কয়েকটা পাইপ দিছে আর টিউবওয়েলের ঢাকনাটা দিয়ে দিছে, মেম্বার সাহেব কি টিউবওয়েল থেকে পানি তুলে দিতে পারবে নাকি? এই যে টিউবওয়েলের পাইপগুলো আপনি গাড়লেন 300 ফিট, 350 ফিট, 400 ফিট, আল্লাহ পাক বলেন, বান্দারে এই কথা কি তুমি ভুলে গেছো নাকি? সেখানেও আমি আল্লাহ পাকের কুদরত, ভালো করে লক্ষ্য করুন আমার ভাইয়েরা। আল্লাহ পাক বলেন, বান্দা আফারাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন আআনতুম আনজালতুমুহু মিনাল মুসনি আম নাহনুল মুনসিলুন। আল্লাহ পাক বলেন, বান্দারে ওই যে সুপেয় পানির ব্যবস্থা তোমাদের জন্য আমি করে দিলাম, টিউবওয়েল থেকে যেই পানিগুলা বের হয় ওই পানিগুলা কি পৃথিবীর কোনো মানুষ প্রবাহিত করে না? আমি আল্লাহ পাক প্রবাহিত করে দেই, কথা বলেন না, কে প্রবাহমান করে দেন? নিঃসন্দেহে আমার আল্লাহ পাক দিয়ে দেন। আল্লাহ পাক বলেন, বান্দা এই কথাগুলা চিন্তা করো আর আমি আল্লাহ পাকের রিজেকের শুকরিয়া আদায় করো, আমি বিনিময় কিছু চাই না, আমার রিজেক খাওয়ার পর, আমার সুপেয় পানিগুলো খাওয়ার পর মাঝে মধ্যে তোমরা একটু বলবা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি নেক আমল করো, আমি আল্লাহ পাক তোমাদের এই নিয়ামতগুলা দিন থেকে দিন বাড়ায় দিব, জমিনে বরকত দিব আর তোমাদের জন্য সুপেয় পানির ব্যবস্থা করে দিব। এই যে দেখেন, এই যে গত টার্মে যে বন্যাটা হলো, পানি তো পৃথিবীতে বহু আছে, আপনার পুকুরের পানিটাও পানি, বন্যার পানিও পানি, সুরমা নদীর পানিও পানি, ওই পানিগুলা খাইলে কি আপনার জীবন বাঁচবে না আপনি মরবেন?
জন্মের মতো যে বন্যার পানি আপনি যদি একটু খায় নেন যে বন্যার পানি তোর অভাব না একটু খাই আপনি কি বাঁচবেন না মারা যাবেন ডিহাইড্রেশন হবে এরপরে মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে আল্লাহ বলেন বান্দারে তোর জন্য আমি 3-400 ফিট পানির মাটির নিচে আমি ফিল্টারিং করে সুপেয় পানির ব্যবস্থা করে রেখেছি বিশ্বাস কর আমার উপর আর আমি আল্লাহ পাকের তাসবিহ পড় আমি আল্লাহ পাক সুপেয় পানির মাত্রা আরো বাড়ায় দিব সুবহানাল্লাহ এই কথাই বলেছেন আল্লাহ মান আমিলা সালিহান ফালি নাফসি যে ব্যক্তি ভালো আমল করবে সে তার নিজের জন্যই করলো আমি আল্লাহ পাক তার বিনিময়ে দুনিয়াতে প্রদান করব আখিরাতেও প্রদান করব সুবহানাল্লাহ কোন এই দুনিয়ার মধ্যে বান্দাদেরকে আল্লাহ পাক নেক আমল এবং ভালো আমলের প্রতিদান দিবেন এই তো গেল তিনটা প্রতিদান চতুর্থ নম্বর প্রতিদান ভালো আমল করলে পরে আমলে সালেহ করলে পরে আল্লাহ পাক তার বান্দাকে কি প্রতিদান দিবেন আমার যুবক বন্ধুরা বহু যুবকেরা আছো লেখাপড়া করেছো তোমার চাকরি হয় না বহু মানুষেরা আছেন আপনাদের ব্যবসা বাণিজ্য বরকত হয় না আমাদের সমাজের লোকেরা যে আল্লাহ পাক রহমত এবং বারাকাত দিবেন সে আল্লাহ পাক থেকে দূরে সরে গিয়া শুধু কয় হায় হায় নাই নাই অথচ যে আল্লাহ দিবেন তার কোনো খবর নাই কি কথা কোনো ঠিক কিনা আপনাদের দেশে এরকম লোক নাই কিন্তু বহু লোক আছে খালি কয় হায় হায় নাই নাই কিন্তু জীবনে একদিন মসজিদে যায় না আরে ভাই হায় হায় নাই নাই করার দরকার নাই আল্লাহর কাছে চাও আল্লাহ তোমার জন্য উন্মুক্ত করে দিবেন সুবহানাল্লাহ এই কথা বিশ্বাস রাখবেন আমার তেত্রির জনগণ অ মুরব্বী বাবাজিরা আমি অদম নিসার আহমদের কথা নয় আল্লাহ পাকের কথাগুলো আপনাদেরকে সরাসরি মহাগ্রন্থ আল কোরআন থেকে শোনায় দেই যেহেতু আপনারা মাহফিলের নাম দিয়েছেন তাফসিরুল কোরআন মাহফিল আজকের এই বয়ান থেকে শুনে যান আমলে সালেহ করলে পরে আল্লাহ পাক কি কি ফায়দা আপনাদেরকে প্রদান করবেন মনে রাখবেন পৃথিবীতে আল্লাহ পাক যত সমস্ত মানব সম্প্রদায়কে তিনি প্রেরণ করবেন আমাকে আপনাকে আল্লাহ পাক প্রেরণ করেছেন পৃথিবীর মধ্যে আল্লাহ পাক তিনি আমাদেরকে সৃজন করেছেন কিছুদিনের জন্য আল্লাহ পাক বলেন বান্দারে ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন এই আয়াতের শেষাংশে আছে আমার এই মুহূর্তে স্মরণ হচ্ছে না হাফিজে কোরআন যদি কেউ থাকেন এই আয়াতের শেষাংশে আছে আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য আমি তোমাদেরকে রিজেক দেই খাওয়াই কিন্তু আমি তোমাদের কাছ থেকে কোনো খাবার এবং রিজেক গ্রহণ করি না এই আয়াতের শেষাংশেই আছে এই কথা হ্যাঁ মা উরিদু মিনহুম রিজকিন ওমা উরিদু আইয়ুতিমুন আল্লাহু আকবার বলেন এই তো আলেম ওলামা থাকলে ভালো হয় আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে সৃজন করেছি আমি তোমাদেরকে খাওয়াচ্ছি পড়াচ্ছি কিন্তু আমি আল্লাহ পাক তোমাদের কাছ থেকে খাবার গ্রহণ করি না তোমাদের কাছ থেকে রিজেকও চাই না আপনারা বলুন আমাদের ফসলি জমিনের মধ্যে যতগুলা দান হয় আল্লাহ পাক কে কোনো দান আমাদের কাছ থেকে চান নাকি বিনিময়ে কোনো রিজেক চান না অ যুবক বন্ধুরা আমার মুরব্বী বাবাজিরা পেরেশানি করার কোনো প্রয়োজন নাই বিচলিত হওয়ার কোনো কারণ নাই নামাজ পড়েন আল্লাহ এবং রসুলের গোলামি করেন আল্লাহ পাক বলেন বান্দারে তোমার দায়িত্ব হলো তুমি আমার গোলামি করা আমি আপনি গোলাম আমার দায়িত্ব হলো গোলামি করা আর আমার মহান মুনিব আমার মালিকের দায়িত্ব হলো আমার রিজেকের ব্যবস্থা করে দেওয়া আল্লাহু আকবার বলেন আল্লাহ আমি হচ্ছি আল্লাহ পাকের গোলাম আমার দায়িত্ব হলো গোলামি করা আল্লাহ পাক বলেন বান্দারে যদি তুমি গোলামি করো আমি আল্লাহ পাকের তাহলে শুনে রাখো আমি আল্লাহ পাক তোমার জন্য কি ব্যবস্থা করে রেখেছি ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই এই পৃথিবীর মধ্যে আসমানের নিচে জমিনের উপরে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যেই প্রাণীর রিজিকের জিম্মাদার আমি আল্লাহ পাক গ্রহণ করি নাই আপনারা কথাগুলো ভালো করে খেয়াল করেন ইমাম সুয়ুতি বর্ণনা করেছেন আয়াতের তাফসীরের মধ্যে এই পৃথিবীতে আল্লাহ পাক প্রত্যেকটা প্রাণীর রিজিকের জিম্মাদার গ্রহণ করেছেন আপনারা বলুন দুনিয়াতে যত প্রাণী আছে ওই প্রাণী আর আমরা সমান না পার্থক্য আছে একটু তাড়াতাড়ি বলেন সময় খুবই কম অন্য অন্য প্রাণী আর আমাদের মধ্যে পার্থক্য আছে না নাই অন্য অন্য প্রাণীগুলাকেও আল্লাহ পাক খাওয়াচ্ছেন অন্য প্রাণীগুলাকেও আল্লাহ পাক পৃথিবীতে রিজকের ব্যবস্থা করে দিয়েছেন আমার বন্ধুরা কিন্তু আমরা মানুষ আমরা যেইভাবে বন্দেগী করি ওইভাবে অন্য অন্য প্রাণীগুলা বন্দেগী করতে পারে না ওই প্রাণীগুলা বন্দেগী না করার পরও আল্লাহ পাকের নাম হলো রব তিনি তার রুবুবিয়তের কারণে তিনি খাওয়াচ্ছেন পড়াচ্ছেন তাদেরকেও আল্লাহ পাক বাঁচায় রেখেছেন
তাফসীরের কিতাবের মধ্যে এসেছে। অতল সাগরের মহাসাগরের অতল তলদেশে এই যে প্যাসিফিক ওশান প্রশান্ত মহাসাগরের অতল তলদেশে প্রায় 36,000 ফিট নিচে যদি কোনো বিজ্ঞানী পৌঁছে যায়, সেখানের মধ্যে শৈবালের সাথে লাগানো প্রবালের সাথে লাগানো ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট প্রাণীগুলো আছে যেইগুলোকে মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা যায় না। আল্লাহ পাক বলেন বান্দারে মহাসমুদ্রের অতল তলদেশে শৈবালের সাথে লাগানো প্রবালের সাথে লাগানো ওই কীট প্রত্যঙ্গগুলো যদি ক্ষুধার যন্ত্রণায় তারা চিৎকার মারে, দুনিয়ার কোনো মানুষ শুনতে পায় না, তাদের খাবারের চিৎকার আমি আল্লাহ পাক আমার কুদরতে শুনতে পাই। সেখানে আমি আল্লাহ পাক এই পৃথিবীর কোনো মানুষ সেখানে তাদের জন্য খাবারের ব্যবস্থা করা সম্ভব নয়, খাবার পৌঁছাতে পারবে না, সেখানেও আমি আল্লাহ পাক খাবারের ব্যবস্থা করে দেই। এই কথাটুকুনকে আল্লাহ পাক বলেন বান্দা শুনে রাখো, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহ পৃথিবীতে এমন কোন প্রাণী বানাই নাই যার রিজকের দায়িত্ব আমি আল্লাহ আমার কুদরতে গ্রহণ করি নাই। তাহলে মানব সম্প্রদায় কথাটারে ব্যালেন্স করুন, পৃথিবীতে প্রত্যেকটা প্রাণীর রিজকের দায়িত্ব যদি আমার আল্লাহ গ্রহণ করে থাকেন, সেখানে আমি তো মানুষ, আমি আল্লাহ পাকের গোলামি করি, তাহলে আমাদের বিশ্বাস আমাদের রিজেকের দায়িত্ব গ্রহণ করেছেন কে? আল্লাহ। মহব্বতের সাথে ঈমানটা মজবুত করে বলেন আমাদের রিজেকের জিম্মাদার কে? আল্লাহ। তাহলে কিসের এত পেরেশানি আমার বাজার, কিসের এত চিন্তা? আমার দায়িত্ব হলো গোলামি করা, আমার মালিকের দায়িত্ব হলো আমাদের জন্য রিজেকের ব্যবস্থা করে দেওয়া। এজন্য আল্লাহ পাক বলেন বান্দারে অন্যান্য প্রাণীদেরকে আমি আল্লাহ পাক রিজেক দেই, সবাইকে আমি খাওয়াই, কিন্তু আমার এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আশরাফুল মখলুকাত তোমরা যারা আমার হাবিবের গোলাম, যারা আমার হাবিবের উম্মত তোমরা যারা, তোমরা যখন আমার কুদরতি কদমের মধ্যে সেজদায় লুটে পড়ে যাও, আমাকে যখন তোমরা স্বীকৃতি দাও সুবহান রাব্বিয়াল আলা, এই সেজদার মধ্যে গিয়ে আমরা কি বলি? সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ তুমি রব, আমি তোমার গোলাম, তুমি রব, আমি তোমার গোলাম। এই সেজদা দেওয়ার পরে মসজিদ থেকে যখন আপনি বের হয়ে যান, মসজিদের মধ্যে দেখবেন একখানা দোয়া লেখা থাকে, ওই দোয়াখানা পড়েন, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিক। এই দোয়া আপনারা পড়েন, জানেন না কি এই দোয়ার বাংলা অর্থ কি? আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিক, তার মানে কি? আয় আল্লাহ তাআলা, এতক্ষণ পর্যন্ত আমি তোমার গোলামি করলাম, তোমার রিজে তোমার সেজদা দিলাম, তোমাকে আমি এবাদত বন্দেগী করলাম, তোমার জন্য আমি আমার বন্দেগী নিবেদিত করে দিলাম, এবার আমার স্ত্রী আছে, সন্তান আছে, আমার পরিবার পরিজন আছে, আল্লাহ আমার জন্য তুমি রিজেকের দরজাগুলো খুলে দাও। আল্লাহর হাবিব নূর নবী হায়াতুল নবী জিন্দা নবী বলেন আমার কোন উম্মত যখন মসজিদ থেকে বা জামাত নামাজ আদায় করার পরে যখন বের হয়ে যায়, এই দোয়াখানা যখন পড়ে, এটা ইবনু মাজাহ শরীফের সরাসরি হাদিস। এখানের মধ্যে আরেকখানা কথা বলে দেই, এই যে দোয়া পড়েন, এখানে একটা আমল বলি, এই দোয়ার মধ্যে লেখা আছে, ওলামা হযরাতগণ আছেন, ইদা দাখালা আহাদুকুমুল মাসজিদা ফালিউসাল্লিম আলান নাবিজ্জি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মসজিদে ঢোকার সময় প্রথমে পড়বেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সুম্মা ইয়াকুল, পড়ে বলবেন আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। কিন্তু আমার দেশে এক শ্রেণীর মৌলানা সাহেবরা ওই আগেরটা বাদ দিয়ে শুধু আল্লাহু আফতাহ লি আবওয়াবা রাহমাতিক লিখে রাখে, অথচ হাদিসে আছে ঢুকার সময় প্রথম আমার নবীর উপর দুরুদ ও সালাম পড়বে, এরপরে বলবেন আল্লাহ আমার জন্য রহমতের দরজা খুলে দাও। নবীর ওসিলা নিয়ে যখন এই দোয়া পড়বেন, আল্লাহ পাক বলেন আমার বান্দার জন্য আসমানের সব রহমতের দরজা খোলা হয়ে যায়। আবার যখন বের হবেন, ওয়াইদা খারাজা আহাদুকুমুল মসজিদ, আল্লাহর হাবিব বলেছেন কোন ব্যক্তি যখন মসজিদ থেকে বের হবে তখন আমি নবীর উপর দরুদ ও সালাম পড়বা, সুম্মা ইয়াকুল, সুম্মা ইয়াকুল, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিক, আয় আল্লাহ তাআলা আমার জন্য রিজিকের দরজাগুলো খুলে দাও। আল্লাহ পাক বলেন আমার বান্দা আমার ইবাদত করেছে আর আমার বন্ধুর ওসিলা নিয়ে আমার দরবারে রিজিক চায়, আমার বান্দার জন্য আমি আমার রিজিকের দরজাগুলো খুলে দেই। লা ইলাহা ইল্লাল্লাহ, لا إله إلا الله، لا إله، لا إله إلا الله، محمد رسول الله صلى الله عليه وسلم. বড় ভালো লাগলো আপনাদের এখানে এসে,
আপনারা বড় আশিক মানুষ, আল্লাহ এবং রসুলের প্রেমিক, আলহামদুলিল্লাহ। আমার ভাইজান, আমার হুরমত ভাই বহুবার যোগাযোগ করেছেন যে হুজুর একটু আসবেন, খুবই ব্যস্ততার মধ্যে আপনাদের এখান থেকে আবার যেতে হবে বহুদূর, আপনারা একটু দোয়া করবেন আমাদের জন্য, আল্লাহ যেন আমাদেরকে দীনের পথে পরিচালিত হওয়ার, দীনী কথা যেন আপনাদেরকে শোনানোর তৌফিক দান করেন, সবাই পড়েন আমিন। অবাজান, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা সুন্নি মুসলমান, কথা বলেন না, আমরা কি মুসলমান, আমরা আল্লাহও চাই নবীও চাই, কথা বলেন না, আল্লাহও চাই নবীও চাই। হাদিসে পাকে সরাসরি এসেছে, ইন্না দোয়া মাওকুফুন বাইনাস সামায়ি ওয়াল আরদ, সহিহ বুখারীর বর্ণনা, মানুষের প্রত্যেকটা দোয়া আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গায় ঝুলন্ত অবস্থায় থাকে, যতক্ষণ না আমার নবীর উপর দরুদ ও সালাম পড়া হয় ততক্ষণ পর্যন্ত দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। এজন্য দুরূদ শরীফ প্রত্যেকটা কাজের, ভালো কাজের আগে আদায় করতে হবে, এগুলো মনে রাখবেন। আমরা নবীর প্রেমিক, এখন তো দেখবেন বহু মৌলানারা বের হয়েছে ওইগুলার বেদাত বলবেন, ওইগুলা তো বেদাত বলেই, ওনারা যে আরো কত বেদাত বলে, আল্লাহু আকবার। ফরজ নামাজের পরে দোয়া করা বেদাত, কাবলাল জুমা বেদাত, বাদাল জুমা বেদাত, এই যে আসতেছে রমজানুল মুবারক, বিশ্বাকাত তারাবির নামাজ পড়া বেদাত, আমরা মিলাদ কিয়াম পড়ি এটা বেদাত, ইয়া নবী সালামু আলাইকা বলা শিক, আমার মাঝে মধ্যে মনে হয় উনাদেরকে কেউ যেন শিরকার বেদাতের ডিলারশিপ দিছে, কি কথা কর না, ঠিক না, যে উনি ইচ্ছে মতো এটাকে বেদাত বলবেন, এটাকে শিরক বলবেন, আপনারা কি এই কথাগুলো মানবেন? আমরা আল্লাহ চাই, আল্লাহর হাবিবকেও চাই, আমরা আউলিয়া কেরামদের মহব্বত চাই, মারহাবা কর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জবান খুলে সকলে বলুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, গোসল করায়া কফন পড়ায়া দিবে গো যখন কবরে শোয়ায়া, গোসল করায়া কফন পড়ায়া দিবে গো যখন কবরে শোয়ায়া, লয় গো কোলে গোলাম বলিয়া, লয় গো কোলে গোলাম বলিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার মতের নিদান কালে থাকি নবী গো আমার সামনে, আমার মতের নিদান কালে থাকি নবী গো আমার সামনে, দেখিব আপনাকে আপন নয়নে, দেখিব আপনাকে আপন নয়নে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। না লাগবে না, বসে আপনি বসুন, সকলে বলেন মারহাবা। প্রিয় সুধী বন্ধুরা আমার, তাহলে বোঝা গেল এই পৃথিবীতে যারা ইমান গ্রহণের পর আমলে সালেহ করবে, আল্লাহ পাক চতুর্থ নম্বর ফায়দা দিবেন, তার রিজিকের ব্যবস্থা করে দিবেন, সুবহানাল্লাহ। এবার লক্ষ্য করুন আমার ভাইরা, এই রিজিককে আল্লাহ পাক কোন জায়গা থেকে আপনার জন্য তিনি প্রদান করবেন, পঞ্চম নম্বরে এই কথাটা বলে, যেহেতু অনেক লম্বা কথা, অনেক লম্বা কথা বলতে বলতে রাত বলা যাবে, কিন্তু আমি সংক্ষেপ করে বলি, আমরা যারা ইমান গ্রহণ করার পর আমলে সালে যারা আমরা করব, আল্লাহ পাক তাদের জন্য রিজিকের ব্যবস্থা কিভাবে করে দিবেন, মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেন, বান্দা শুনে রাখো, ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যেই ব্যক্তি ইমান গ্রহণ করার পর আমি আল্লাহ পাকের বন্দেগী করবে আর আমার হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক জীবন যাপন করবে। আলেম ওলামারা এখানে আছেন, কওমি মাদ্রাসার আলেম হন, আলিয়া মাদ্রাসার আলেম হন, মিলাদ পড়েন আর না পড়েন, এই আয়াতের ওয়াজ করা হয়, আমার দেশে বহু মাওলানা সাহেবরা ওয়াজ করেন কিন্তু মূল কথাটা বলেন না, ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআলহু মাখরাজা, যেই ব্যক্তি মুত্তাকি হবে আল্লাহ পাক তাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন যেখান থেকে বান্দা কল্পনা করতে পারবে না। এখন প্রশ্ন হচ্ছে, মা মানাল মুত্তাকি,
আমরা যে খালি বলি যে মুত্তাকি হলে পরে আল্লাহ রিজিক দিবেন, ওই মুত্তাকি কি শুনেন, মুত্তাকি যে ব্যক্তি আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করে চলে, আমার নবীকে মহব্বত করে এবং নবীর নির্দেশিত পন্থায় চলে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমাদের মাজহাবের ইমাম, তিনি মুত্তাকি শব্দের একটা বড় সুন্দর সংজ্ঞা তিনি প্রদান করেছেন, ডেফিনেশন আমার কাছে যেটা খুবই ভালো লেগেছে। এক কথায় যদি আপনারা বলেন হুজুর মুত্তাকি কারে বলে, ইমাম আজম বলেছেন মান সালাকা তরিকাল মুস্তাফা ফাহুয়াল মুত্তাকি, যে ব্যক্তি আমার নবীর সুন্নাহ মোতাবেক চলবে, নবীকে মহব্বত করবে, সে হলো মুত্তাকি। আর আল্লাহ পাক আমার নবীর মহব্বতকারী ভালোবাসাকারী বান্দার জন্য এমন জায়গা থেকে রিজেক দিবেন যেটা বান্দা কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ কা সুবহানাল্লাহ। এজন্য আমরা আল্লাহও চাই নবীও চাই। আল্লাহ আল্লাহ রসুলের গোলামি যদি করেন বাজান, আল্লাহ ইজ্জত দিবেন, হালাল রিজেকের ব্যবস্থা করে দিবেন। কোন সুবহানাল্লাহ। এই গেল দুনিয়ার ফায়দা, আমি রাখলাম আল্লাহ আরো কি কি ফায়দা দিবে। প্রিয় সুধী বন্ধুরা আমার, এবার আসুন পরকালীন ফায়দা। আল্লাহ পাক তিনি তার বান্দাদের জন্য পরকালীন জীবনে আমলে সালের জন্য কি ফায়দা দিবেন ভালো করে লক্ষ্য করুন। আল্লাহ পাক বলেন মান আমিলা সালিহান ফালিনাফসিহি, বান্দারে তুমি যদি পৃথিবীর মধ্যে ভালো আমল করো, নেক আমল যদি করো, সেটা তোমার জন্যই তুমি করলাভ। এই আমলের প্রতিদান আল্লাহ পাক ময়দানে মাহশরের মধ্যে আল্লাহ পাক প্রদান করবেন। ওই যে ময়দানে মাহশর কায়েম হয়ে যাবে, যেই ময়দানে মাহশরে পৃথিবীর কোনো মানুষ আমাদেরকে সাহায্য করতে পারবে না, এই পৃথিবীর মধ্যে তার বাবা তার সন্তানকে সাহায্য করতে পারে, সন্তান তার বাবাকে সাহায্য করতে পারে, এই পৃথিবীতে মা তার মেয়েকে সাহায্য করতে পারে, মেয়ে তার মাকে সাহায্য করতে পারে। সন্তান যদি কোনো কারণে অসুস্থ হয়ে যায়, পিতা বিচলিত হয়ে যায়, সন্তানের জন্য পিতা পেরেশান হয়ে যায়, সন্তান যদি কোনো কারণে বিপদগ্রস্ত হয়ে যায়, পিতা পেরেশানির মধ্যে পড়ে যায়, আবার পিতা যদি কোনো কারণে কোনো অসুবিধার মধ্যে পড়ে যায়, সন্তানও অনেক পেরেশানির মধ্যে পড়ে যায়, সাহায্য সহযোগিতা করে। কিন্তু আমার বাবা জিনা ওই ভয়াল ময়দানে মাহশর যখন কায়েম হয়ে যাবে, যে ময়দানে মাহশর হবে নিঃসন্দেহে তাতে কোনো সন্দেহ নাই, আপনার কথা বুঝে থাকলে আমার তেতলির জনগণ, ও মুরব্বী বাবাজিরা মনটা নরম করে দিয়ে, আমার বাবাজিরা একটু মনটা নরম করে দিয়ে আল্লাহ এবং রসুলের কথাগুলো শুনুন, একবার মহব্বতের সাথে আওয়াজ দেন, পরকালীন জীবনে আমাদের হিসাব নিকাশ দেওয়া লাগবে, তাতে কোনো সন্দেহ আছে নাকি, কথা বলেন না আছে নাকি, হাসরের ময়দান কায়েম হবে তাতে কোনো সন্দেহ আছে নাকি। এই পৃথিবীতে আমরা যা করি প্রত্যেকটা কাজের হিসাব আমাদের দেওয়া লাগবে বাবাজিরা আমার। ওই ভয়াল পরকালের ব্যাপারে আমরা ঈমান গ্রহণ করেছি, আমরা পড়েছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। আমি ঈমান গ্রহণ করলাম যেই বিষয়গুলোর উপরের মধ্যে একটা হলো ওয়াল ইয়াউমিল আখির, পরকাল দিবসের উপর, তার মানে একটা সময় আমার জীবন প্রদীপ নিভে যাবে মৃত্যুর মাধ্যমে, এই জীবন প্রদীপ শেষ হয়ে যাবে 40 বছর 50 বছর 60 বছর 70 বছর, আমরা যারা হায়াত পাব 100 বছরও যদি হায়াত পান, এই হায়াতের পরে আমাদের মৃত্যু আছে, আর মৃত্যুর পরবর্তী জীবনটাকে আল্লাহ পাক গোটা পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে ওই সময় আমাদের জন্য ময়দানে মাহশর তিনি কায়েম করে দিবেন। এই জন্য দুইটা বিষয় ভালো করে মনে রাখবেন, মৃত্যু আমাদের আছে তাতে কোনো সন্দেহ নাই। মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ পাক বলেন বান্দা শুনে রাখো إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون. তোমার মৃত্যু ধ্বনি যখন বেজে যাবে, মৃত্যু ঘন্টা যখন বেজে যাবে, যেখানেই থাকো না কেন রে বান্দা, 1 সেকেন্ড আগানো হবে না, 1 সেকেন্ড পিছানো হবে না, কোনো সময় তোমাকে হেরফের করা হবে না, স্থানটাও পরিবর্তন করা হবে না। মনে রাখবেন মৃত্যু আমাদের সকলের আছে, একটা সময় দুনিয়ার সবকিছু ধন দৌলত ধ্বংস হয়ে যাবে, পরকালের ময়দান কায়েম হয়ে যাবে, ওই পরকালের ময়দানের জাস্টিস হবেন মহান আল্লাহ পাক, যিনি জাস্টিসদেরও জাস্টিস হবেন, ডে অফ জাজমেন্ট যেটা পরকালের ময়দান,
ওই মহা পরকালের ময়দানে আল্লাহ পাক তিনি হবেন মহান মালিক। এই কথাটুকু আমরা প্রত্যেকটা নামাজের প্রত্যেকটা রাকাতে একটা সূরা পড়ি, ওই সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। কথা কোন ঠিক কি না? একটা সূরা পড়ি না আমরা, ফরজ বলেন ওয়াজিব বলেন সুন্নত বলেন নফল বলেন যে কোনো নামাজ বলেন না কেন, প্রত্যেকটা নামাজের প্রত্যেকটা রাকাতেই সূরা ফাতিহা আছে না নাই? এই সূরাতুল ফাতিহার মধ্যে আমরা কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন যারা পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। এই যে মালিক ইয়াউমিদ্দিন মানে হচ্ছে আল্লাহ, আমি স্বীকৃতি দিলাম তুমি হচ্ছ পরকাল দিবসের মালিক, তুমি হবা মহান বিচারক। এই পরকাল দিবসটা কেমন হবে এখানে দুটি কথা বললেই না। এই পরকাল দিবস সম্পর্কে মহাগ্রন্থ আল কোরআনের বহু সূরা সমূহের মধ্যে আলাপ আলোচনা করা হয়েছে, আল্লাহ পাক তিনি বড় ডিটেল কথাবার্তা বলেছেন পরকালের দিবসটা কেমন হবে। কিন্তু সংক্ষেপে এক কথায় আপনাদেরকে বুঝায় দেই, আল্লাহ পাক পরকাল দিবসের ভয়াবহ চিত্রপট বর্ণনা করে তার হাবিবকে কোরআন শরীফের সূরাতুল ইনফাতারের মধ্যে আল্লাহ পাক বর্ণনা করেছেন। আল্লাহ পাক বলেন, বন্ধু নবী আমার শুনে রাখুন, ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। নবী হে আমার, আপনি জানেন নাকি যে পরকাল দিবসটা কায়েম হবে ওই পরকালের চিত্রপটটা কেমন হবে আপনি জানেন? সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার হাবিব নূর নবী হায়াতুন নবী জিন্দা নবী আমাদের নবী বাঁচানেওয়ালা নবী তরানেওয়ালা নবীকে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ঘোষণা করে দেন, বন্ধু নবী আমার আপনি শুনে রাখুন পরকাল দিবসটা কেমন হবে। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআন ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। ওই পরকাল দিবসটা এমন হয়ে যাবে যেই দিন কেউ কারো কোনো কাজে আসবে না। এই পৃথিবীর মধ্যে সন্তান আমাদের আছে, আমাদের পৃথিবীর মধ্যে আত্মীয় স্বজন আছে, কিন্তু হাসরের ময়দানে এই সন্তান কোনো কাজে আসবে না, স্বামী তার স্ত্রীর কাজে আসবে না, স্ত্রী তার স্বামীর কাজে আসবে না, নেতা তার কর্মীর কাজে আসবে না, কর্মী তার নেতার কাজে আসবে না। সেদিন পৃথিবীর কোনো মানুষ আল্লাহর দরবারে কথা বলতে পারবে না। এই পৃথিবীতে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী এবং রসুল আল্লাহ পাক যাদেরকে প্রেরণ করেছেন কোনো নবীগণ পর্যন্ত কথা বলতে পারবেন না, একমাত্র শুধুমাত্র আমাদের নবী দয়াল নবী মুহাম্মদুর রসুলুল্লাহ ছাড়া সেদিন কেউ কথা বলতে পারবে না। একমাত্র আমাদের নবীকে আল্লাহ পাক পারমিট দিবেন, শাফাতে কুবরার অধিকারী আল্লাহ পাক বানায় দিবেন, ওই দিন কেউ কারো কোনো কাজে আসবে না। এই পৃথিবীর মধ্যে কোনো মানুষ যত মানুষই থাকুক কোনো কাজে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। এই পৃথিবীতে ব্যাংকে যদি আপনার শত শত কোটি টাকাও থাকে, ওই হাসরের ময়দানে ওই টাকাগুলা দিয়ে কোনো কাজে আসবে না। বাবাজিরা আমার, সন্তান যদি আপনার 12-14 থাকে হাসরের ময়দানে কোনো কাজে আসবে না। আল্লাহ পাক বলেন, লা তাজিরু ওয়াজিরাতুন উজরা উখরা। ওই কিয়ামতের ময়দানে কেউ কারো কোনো বোঝা বহন করবে না, যেই দিন কেউ কারো সাহায্য করবে না, কারো বোঝা বহন করবে না, ওই দিনের নাম হলো ময়দানে মাহশার, পরকালের ময়দান। আল্লাহ পাক বলেন, ওগো হাবিব আমার, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, ওই বান্দারা যখন দুনিয়ার মধ্যে আল্লাহ পাকের বিধানগুলো মানে, আমি আল্লাহ পাকের হুকুম যারা মানে, ওই যে মানা আমিলা সালিহান ফালি নাফসি, আল্লাহ পাক বলেন, বান্দারে ওই যে তোমরা 33 জামে মসজিদের মাঠের মধ্যে বসে তোমরা ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়া তোমরা কাজকর্ম ছেড়ে দিয়ে তোমরা বসেছিলা, আপনারা বলুন এই মাহফিলে যে আমরা বসেছি এটা ভালো কাজ না খারাপ কাজ? তাড়াতাড়ি বলেন, সময় কমে যাচ্ছে, ভালো কাজ না খারাপ কাজ? নিঃসন্দেহে এটা ভালো কাজ। আল্লাহ পাক বলেন, বান্দারে ওই ভালো কাজটা তোমার নিজের জন্যই তুমি করেছিলা, ভয়াল হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে আমি আল্লাহ পাক আমার ফেরেশতাদেরকে বলবো, তাকায় দেখ আমার ইমানদার
আল্লাহর বান্দা, তার ভিতরে আমার প্রেম ছিল, আমার নবীর মহব্বত ছিল, ওই বান্দার ভিতরে আমার দয়াল নবীর মহব্বত ছিল। ফেরেশতারে খুঁজে দেখ আমার বান্দার জীবনের ক্ষুদ্র একটা আমল পাশ নাকি। আল্লাহ বলেন বান্দারে ওই আমলটারে ওসিলা বানায়া আমার হাবিবের শাফাত তোমাদের ভাগ্যে নসিব করে দিয়া, বিদ্যুৎ গতিতে পলসে রাতের পোল পার করায় দিয়া আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতুল ফেরদাউস দান করে দিব। আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। সাহেব কিবলা নির্দেশ সাগালে চলো, আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, নাসির উদ্দিন আহমদ চট্টগ্রামী সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহু আকবার তৈয়বা। ও মানুষ, আমরা তো আল্লাহরে চিনি না, আল্লাহরে যদি আমরা চিনতাম আমাদের জীবনে এত হাহাকার থাকতো। আল্লাহ কয় বান্দারে আমি চাইবো একটা ওসিলা বানায় তোদেরকে মাফ করে দিব, কিন্তু শর্ত লাগবে কি, ইমান লাগবে আর নবীর মহব্বত লাগবে। সুবহানাল্লাহ। এখানে একটা সূক্ষ্ম কথা বলি, কষ্ট হচ্ছে আপনাদের? এই মাসের আগে একটা মাস গেছে, ওই মাসের নাম কি? মাশাআল্লাহ, আপনাদেরকে ওয়াজ শোনায় মজা পাওয়া যায়। এই মাসের আগের মাস হচ্ছে রজব মাস। এই রজবের চাঁদে আল্লাহ পাক তার হাবিবকে দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছিলেন আল্লাহর বিশ্বজাহান দেখানোর জন্য। বিশ্বজাহান দেখানোর পরে আল্লাহ পাক তার হাবিবের সাথে দুইটা ওয়াদা করেছেন, ওগো নবী আমি যে আপনাকে আনলাম, যাওয়ার সময় তো আপনাকে কিছু দিয়ে দিব না, আল্লাহ কি দিবেন? আল্লাহ পাক ওয়াদা করেছেন, ওগো হাবিব আমি আপনার উম্মতদের জন্য জান্নাতুল ফেরদাউস দিয়ে দিলাম, দিব না। একটা আছে দিব, আরেকটা আছে দিয়ে দিলাম, বুঝলেন তো ভাই? মানে দিব আর দিলাম পার্থক্য আছে না নাই? আল্লাহ দিব বলেন নাই, আল্লাহ বলেন দিয়ে দিলাম, আমি আপনার উম্মতের গুনাহ খাতা মাফ করে দিলাম। আল্লাহু আকবার তাইয়্যিবা। দুইটা দলিল শোনায়, দলিল আপনাদেরকে শোনায়, যেহেতু সাড়ে সাতটায় আজান হবে আমি ওর ভিতরে শেষ করতে হবে। দুইটা দলিল আপনাদেরকে শোনাই বন্ধুরা আমার, এই পৃথিবীতে যত বড় অপরাধী আমরা হই না কেন, ইমান যদি আমাদের মজবুত থাকে, আল্লাহ তো আমাদের সাথে শত্রুতা নাই, আছে আল্লাহ তো জীবনটাই দিয়েছে একটা পরীক্ষার জন্য, আর আল্লাহ ভালো করেই জানে আমরা যে ভুল করব, আমরা যে শয়তানের দুকায় পড়ে গুনাহ করব, এটা আল্লাহ জানে না? আচ্ছা বলুন তো আমরা গুনাহ করব না করব না? এমন কোন মায়ের ভূত আছে বলতে পারবে গুনাহ করব না, যেহেতু শয়তান পিছনে আছে? যদি শয়তান না থাকতো আমরা বলতাম ইনশাআল্লাহ আমরা আর গুনাহ করব না, কি কথা কর না, ঠিক কিনা? নবীর রসূলগণের গুনাহ নাই, নবীর রসূলগণ ছাড়া পৃথিবীর কোন মানুষকে বলতে পারবে যে গুনাহ করব না? কিন্তু আল্লাহ জানে আমরা গুনাহ করব, কিন্তু যাদের মধ্যে ঈমান আকীদা ঠিক থাকবে, কেন আমরা নবী নবী করি বাজান, কেন নবীর মহব্বতে মিলাদ কিয়াম আদায় করি জানেন? এটা হচ্ছে আমাদের বাঁচার জন্য একটা মহা উপায়। দেখুন আল্লাহ যে আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিয়েছেন, দলিল নাম্বার এক। মহাগ্রন্থ আল কোরআনের 18 পারার মধ্যে একখানা সূরা আছে, উলামা হযরাতগণ এখানের মধ্যে আছেন, 18 পারার মধ্যে একখানা সূরা আছে, ওই সূরার নাম হলো সূরাতুল মুমিনুন। নাম কি সূরার? আরে বাবা কথা বলেন না, সূরাতুল মুমিনুন। আমাদের দেশে বহু তাফসিরুল কোরআন মাহফিল হয়, মৌলবীরা আয়েশা স্টেজে বৈশা খালি নবীর দোষ কয়, কথা খন্ডা ঠিক কিনা? এরকম তাফসিল কোরআন মাহফিল আছে না? এদের তাফসিল কোরআন মাহফিল শুনলে বোঝা যায় কোরআনটা মনে আল্লাহ নবীর বিরুদ্ধে নাযিল করছে, খালি নবী আমার মতো, নবী মরে গেছে পচে গেছে মাটির সাথে মিশে গেছে, এটা করা যাবে না এটা করা যাবে না, হের ওয়াজ শুনলে মনে হয় কোরআন মনে আল্লাহ নবীর বিরুদ্ধে নাযিল করছে। জোরে বলেন না, নাউজুবিল্লাহ। এর জন্য আকীদা সাফ থাকতে হবে, যে কারো কথায় বিভ্রান্ত হবেন না। শুনুন, আল্লাহ তার হাবিবের সাথে ওয়াদা করেছেন আমার দয়াল নবীর গোলামদেরকে আল্লাহ জান্নাত দিবেন। মহাগ্রন্থ আল কোরআনের 18 পারার সূরা সূরাতুল মুমিনুন, আল্লাহ পাক বলেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নাকি ঠিক আছে না? এরপরে 10 নম্বর আয়াতের দিকে আছে,
أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون আল্লাহ বলছেন উলাইকাহুমুল ওয়ারিসুন আমার ইমানদার বান্দা জান্নাতের ওয়ারিস মানে উত্তরাধিকারী পাবেই পাবে সুবহানাল্লাহ ওয়ারিস তো বুঝেন হ্যাঁ আমি কি আপনার বাবা সম্পত্তির ওয়ারিস কিন্তু আপনি আমি ওয়ারিস পাবেন আল্লাহ কয় আমার নবীর গোলাম যারা তারা আমার জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস সুবহানাল্লাহ মানে আমি আল্লাহ জান্নাত দিবই দিব আল্লাহু আকবার তাইয়্যিবা সময় তো কম নাইলে সূরাতুল মুমিনুনের তাফসীরটা বলা দরকার ছিল এরপর আমি আপনাদেরকে শোনাচ্ছি প্রিয় সুধী বন্ধুরা আমার সূরাতুল মুমিনুনে আল্লাহ পাক কি বলছেন আমি একটু দাক্ষতিয়ান সহ বলে দিই কারণ বহু মৌলানা সাহেবরা আছে সকালবেলা উঠলে একটু চুলকানি আসতে পারে এর জন্য দাক্ষতিয়ানটা সহ বলি সূরাতুল মুমিনুন হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনের ১৮তম পারার প্রথম সূরা আপনারা জানেন কোরআনুল করিমের মধ্যে সূরা সংখ্যা আছে ১১৪ খানা এর মধ্যে সূরাতুল মুমিনুন হলো ২৩ নম্বর সূরা কত নম্বর সূরা একটু আওয়াজ দিবেন যুবক বন্ধুরা ২৩ নম্বর সূরা ২৩ প্রত্যেকটা সূরাতেই কিছু না কিছু আয়াত আছে কি আছে না নাই যেমন সূরাতুল কাউসারের মধ্যে আয়াত আছে ৩০টা সাজায় কই জি কি সূরাতুল কাউসারে ৩০টা আয়াত ইন্না আ'তাইনাকাল কাউসার ফসলি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার মাত্র ৩টা আয়াত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয়টা আয়াত মাত্র ৩টা এটা হচ্ছে সর্বকনিষ্ঠ সূরা আর সর্বদীর্ঘ একটি সূরা আছে সূরাতুল বাকারা তো বোঝা গেল কম বেশি সকল সূরাতে কিছু না কিছু আয়াত আছে সূরাতুল মুমিনুনে আয়াত সংখ্যা হচ্ছে ১১৮ খানা নাম্বার ৪ কোরআনুল করিমের সূরাগুলোকে আপনি উল্টালে পড়ে দেখবেন কোন কোন সূরার আগে লেখা আছে সূরাতুল মক্কিয়া সূরাতুল মাদানিয়া আপনারা যারা মাদ্রাসায় ফাজিল কামিলে পড়েছেন আপনারা জানেন যারা আল ইতকান ফি উলুমিল কোরআন ইমাম জালালউদ্দিন সুয়ুতির কিতাব পড়েছেন আপনারা জানেন মক্কি মাদানি সূরার অনেক লম্বা আলোচনা আছে আমি সেদিকে যাব না আপনারা যদি বলেন এক কথায় হুজুর বুঝাই দেন এই সূরাতুল মুমিনুন কোন সূরা আপনারা মনে রাখবেন এই সূরাতুল মুমিনুন হচ্ছে মক্কি সূরা এখন যদি প্রশ্ন করেন মক্কি সূরা কারে বলে যেই সূরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মক্কাতুল মুকাররমায় নাজিল হয়েছে সেটাকে বলা হয় মক্কি সূরা এই দৃষ্টিকোণ থেকে সূরাতুল মুমিনুন হলো মক্কি সূরা এরপরে আসুন প্রত্যেকটা সূরার শুরুতেই দেখবেন নাম আছে অমুক সূরার অমুক নাম আবার কোন কোন সূরার শুরুতে নাম নাই নাম আছে সূরার ভিতরে যেমন এই সূরার শুরুতে নাম নাই নাম আছে প্রথম লাইনের তৃতীয় শব্দে এই সূরার নাম যে সূরাতুল মুমিনুন আল্লাহ বলছে কাদ আফলাহাল মুমিনুন কাদ একটি শব্দ আফলাহার একটি শব্দ আল মুমিনুন আর একটি শব্দ এই এই সূরার নাম যে সূরাতুল মুমিনুন এই নাম আছে কোথায় প্রথম লাইনের তৃতীয় শব্দে সুবহানাল্লাহ এবার আসেন এই সূরার আলোচ্য বিষয় এই সূরার মূল বিষয়টা কি আমরা যারা ইমানদার আপনারা অবাক হবেন আওয়াজটা একটু মহব্বতের সাথে দিবেন আপনারা খুশি হবেন আমরা যারা ইমানদার আমরা যারা আল্লাহকে মানি আমরা যারা নবীকে মানি আল্লাহ পাক আমাদের শান এই সূরা নাজিল করে দিয়েছেন আমাদের শানে একটা সূরা আছে আর সূরার আলোচ্য বিষয় হলো যে মুমিন ব্যক্তি ইমান গ্রহণ করার পর কোন পথে চললে আল্লাহকে পাবে নবীকে পাবে জান্নাতুল ফেরদাউস পাবে সারাটা সূরার মধ্যে আল্লাহ পাক তিনি এই বিষয়ে আলোচনা করেছেন সুবহানাল্লাহ আমি শুধুমাত্র একটা তিনটা শব্দ আপনাদেরকে তিনটা শব্দের এক ছোট্ট একখানা তাফসীর শোনায় যাই আল্লাহ পাক বলেন কাদ আফলাহাল মুমিনুন নিঃসন্দেহে নিঃসন্দেহে আমার মুমিন ব্যক্তিরা সফল কাম হয়ে গেছে কথা বুঝেন আল্লাহ বলেছেন কাদ আফলাহাল মুমিনুন নিঃসন্দেহে আমার মুমিন বান্দারা সফল কাম হয়ে গেছে এখানে একটা কথা বলি আমার বন্ধুরা এই যে আফলাহা ফালাহন থেকে মানে সফলতা এই যে মুফলিহন এই যে হাইয়াল আল ফালাহ এটা সফলতা এই যে মসজিদের ইমাম সাহেব হুজুর মুয়াজ্জিন সাহেব হুজুর ডাক যে দেন হাইয়াল আল ফালাহ সফলতার দিকে আসো আবার কোরআন শরীফের মধ্যে বলা হয়েছে أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون আমি কোরআন দিয়ে আপনাদেরকে কোরআন বোঝানোর চেষ্টা করছি আমার বাবারা এই যে মুফলিহন মানে সফলতা ফালাহন থেকে মুমিনের সফলতা আর পৃথিবীর সাধারণ মানুষের সফলতা এক নয় একজন ব্যক্তি যদি মেট্রিক পাস করে সেটা তার সফলতা কথা কোন ঠিক কিনা
কোনো ব্যক্তি যদি ইন্টারমিডিয়েট পাশ করে সেটা হলো তার জীবনের সফলতা, কোনো ব্যক্তি অনার্স মাস্টার্স পাশ করলে তার জীবনের সফলতা, কেউ মেম্বার হলে নিজেকে মনে করে জীবন সফল, কেউ চেয়ারম্যান হলে মনে করে জীবন সফল, কেউ যদি কোটি টাকার মালিক হয় মনে করে জীবন সফল, কেউ যদি বাড়ি গাড়ি মিলস ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির মালিক হয় সে মনে করে জীবন সফল। কিন্তু আমরা জানাই ইমানদার, আল্লাহ এবং রসুলের ফরমাবরদারি করি আমরা জানি দুনিয়ার সব কিছু জিনত মানি। আল্লাহ পাক বলেছেন মাতাউন কালিল, দুনিয়ার সব কিছু ক্ষণস্থায়ী। আমাদের চূড়ান্ত সফলতা এই দুনিয়ার জীবনের কোনো সফলতা দিয়ে নয়, একজন ইমানদার ব্যক্তির চূড়ান্ত সফলতা হবে তখন যখন হাসরের ময়দানে আল্লাহ পাক তার নবীর সাফাহাত দিয়া বিনা হিসাবে যখন জান্নাতুল ফেরদাউস দান করে দিবেন, সেটাই হলো আমাদের জীবনের সবচাইতে বড় সফলতা। আল্লাহ পাক বলেন কাদ আফলাহাল মুমিনুন, নিশ্চয় নিশ্চয় আমার মুমিন ব্যক্তিরা সফল কাম হয়ে গেছে। তার মানে নিঃসন্দেহে যারা ইমানদার আমাকে মানবে আমার নবীর গোলামি করবে তাদেরকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউস দান করে দিব, এটা ওয়াদা আল্লাহ পাকের। মহসরফের কায়দায় আরেকটু বুঝায় দেই, এই যে কাদ আফলাহা, আফলাহা শব্দটা হলো সিগায়ে মাজি, মানে মাজিজ মাজির সিগা, মানে সফল কাম হয়ে গেছে, অতীত কালবাচক ক্রিয়া। এই অতীত কালবাচক ক্রিয়ার পূর্বে যদি আরবি ব্যাকরণের দৃষ্টিতে আরবি গ্রামারের কায়দায় মাজির সিগার পূর্বে যদি কাদ ইস্তেমাল হয় তাহলে সেটা নিশ্চয়তার ফায়দা দেয়। আল্লাহ বলেন কাদ আফলাহা, কাদ আফলাহাল মুমিনুন, নিঃসন্দেহে আমার মুমিনদের জন্য জান্নাতুল ফেরদাউস আমি রিজার্ভ করে রেখেছি, তাতে কোনো সন্দেহ অবাজান। আল্লাহ আমাদের জন্য রিজার্ভ করে রেখেছেন জান্নাতুল ফেরদাউস, এবার আমাদের দায়িত্ব হলো শুধুমাত্র একটু কাজ করে যাওয়া। এবার আমাদের একটু নামাজ পড়া লাগবে, রোজা রাখা লাগবে, হজ আদায় করা লাগবে, যাকাত দেওয়া লাগবে, এইরকম ওয়াজ মাহফিল করা লাগবে, মসজিদ মাদ্রাসার খেদমত করা লাগবে, গরিব দুঃখী অসহায় মানুষকে সাহায্য করা লাগবে, নবীর শানে দুরুদ ও সালাম পড়া লাগবে। আমাদেরকে তো আল্লাহ জান্নাতি বলে ঘোষণা করেই দিয়েছেন, আমরা যত আমল করব আল্লাহ তত মর্যাদা বাড়াইয়া দিবে। দেখুন ইমান গ্রহণের পর আমল যদি কম করে ওই বান্দারও আল্লাহ মাফ করবে কিভাবে? যেমন আপনারা কেউ যদি চাকরি করেন, আমরা আমি নিজে ব্যক্তিগতভাবে শিক্ষক মানুষ, আমরা আমাদের অধীনস্থদেরকে বলে দিই যে ভাই ছাত্র যদি মোটামুটি খাতায় কিছু লেখে তাই না টুইনো হেরে 33 বানায় একটু পাশ করে দিবেন, নাইলে তো একটা বছর তার ইয়ার লস্ট হয়ে যাবে, কথা কন্যা ঠিক কিনা? এটা বলে দেওয়া হয় না যে তাই না টুনো একটু দিয়ে দিও? এখন কোন ছাত্র যদি খাতার মধ্যে একেবারে নাই লেখে তারে কি 33 বানায় দেওয়া যাবে? ভাই ইমান গ্রহণ করার পর যদি আপনি সামান্য পরিমাণ ইবাদত বন্দেগী করেন তাহলে আল্লাহ পাক হাশরের ময়দানে তিনি এর জোরে আমাদেরকে মাফ করে দিবেন। এরপরও যদি আমরা আটকা যাই আল্লাহ পাক আমার নবীকে আমাদের জন্য শাফিয়া সাফায়তকারী বানিয়ে দিবেন। এই বিশ্বাস আমাদের ভিতরে আছে না নাই? ডান হাত তুলে বলেন নবী সাফাত করবেন, এই বিশ্বাস আছে না নাই? বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হায়াতুন নবী সাদুরা হুসিয়া, বাঁচা ঈমান, বাঁচা দেশ, জিন্দেগী নির্দেশ, মারহাবা কোন মারহাবা। কিন্তু আমার দেখবেন আমার দেশের এক শ্রেণীর মাওলানা সাহেবরা আছে নবীর শাফাতকে ওনারা মানে না, কি কথা কোনটা ঠিক কি না? আমাদের বিশ্বাস আমরা নবীর শাফাত ছাড়া ক্ষমা পাবো না। আরে ভাই আমাদের তো আমলের তো লেশমাত্রই নাই, এই আমল দিয়ে আমরা আল্লাহর দরবারে র‍্যাঙ্কেই দাঁড়াতে পারবো না, কি কথা কন্যা ঠিক কি না? মনে রাখবেন হাশরের ময়দানে পৃথিবীর কোন মানুষ আমল দিয়ে নাজাত পাওয়ার উপায় নাই, আল্লাহ যদি একটা সেকেন্ডের হিসাব নেয় মিয়া ভাই হিসাব দিতে পারবেন না। হাশরের ময়দানে নাজাত পাওয়ার দুইটা মাধ্যম, একটা হচ্ছে আমার আল্লাহ রহমানের রহমত, আরেকটা হচ্ছে আমার দয়াল নবীর শাফাত। এই কথাটা আমরা যদিও না বুঝি আমার দেশের জাতীয় কবি কবি সম্রাট কবি কাজী নজরুল কিন্তু খুব ভালোই বুঝেছেন। কবি নজরুল তিনি কত সুন্দর করে লিখেছেন দেখেন, আপনারা অবাক হবেন জ্ঞানীগুণী শিক্ষিত সমাজ ভদ্র সমাজ, কবি নজরুল জীবনে মাদ্রাসায় যায় নাই কিন্তু আমার নবীর শানে 4,500 কবিতা লিখেছে। আমরা তো ভাই খালি মুখে মুখে নবীর আশিক, 4,500 কবিতা চারটি গানই কথা কি লিখেছেন? দুঃখের দিনের দরদি মোর নবী কমলিওয়ালা,
নবী কমলি ওয়ালা তুমি আসবে হে জানি আধার রাতে জ্বলবে প্রদীপ লালা নবী কমলি ওয়ালা বলেন না যারা পড়েন দুঃখের দিনের ধর দিমোর নবী কমলি ওয়ালা নবী কমলি ওয়ালা কবি নজরুল কে আমার কিসের চিন্তা রে আমার দুঃখে দিনে একজন দরদি আছেন তিনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখুন আরেক কবিতায় তিনি আরো ডিটেইল বর্ণনা করেছেন কিভাবে তোমার হুকুম তরক করি আমি প্রতিপাল তব আলহ দিয়ে বাতাস দিয়ে বাঁচায় বান্দায় শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রুজু হাসরে পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণে খোদা তোমার মেহের বাণে কবি নজরুল কয় আল্লাহ আমি তো মানুষ তোমার হুকুম তরক করি আমি প্রতিপায় আল্লাহ কদমে কদমে তোমার হুকুম অমান্য করি এরপরও তুমি আমাকে খাওয়াচ্ছ পড়াচ্ছ বাঁচায় রেখেছ আল্লাহ আমার কিসের ভয় গো মাবুদ আমি যখন পরকালের ময়দানে দাঁড়িয়ে যাব যখন আমি কোনো কারণে তোমার দরবারে আটকে যাব আসামির ভেসে আমার তো শাফাত করনেওয়ালা আমার দয়াল নবী আছেন প্রিয় সুদী বন্ধুরা আমার সুতরাং এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে এই জন্য নামাজ আদায় করতে হবে রোজা রাখতে হবে হাসরের ময়দানে যে ব্যক্তি নবীকে দুরুদ সালাম পড়বে হাসরের ময়দানে ওই ব্যক্তি নবীর তত কাছাকাছি থাকবে অসমাপ্ত আলোচনা এখানেই রাখলাম যেহেতু আজানের সময় নিকটবর্তী আপনাদের সকলের সুন্দর জীবন কামনা করছি সিদাকাল্লাহু মাওলানা আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল করিম আগামী 3 ও 4 মার্চ শুক্রবার ও শনিবার সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা ময়দানে 2 দিনব্যাপী আন্তর্জাতিক শানে রিসালাত মহাসম্মেলন অনুষ্ঠিত হবে সেখানে সভাপতিত্ব করবেন রহনুমায়ে শরীয়ত তরিকত ওস্তাজুল উলামা মুর্শিদে বরহক হযরত আল্লামা ইমামউদ্দিন চৌধুরী বড় সাহেব কিবলা ফুলতলি মদ্দাজিল্লাহুল আলী দেশ বিদেশের প্রখ্যাত পীর মশায়েখ আলী মোলামা ইসলামী শিক্ষাবিদ চিন্তাবিদগণ বক্তব্য রাখবেন আপনারা সকলে উপস্থিত থাকবেন বলেন ইনশা আল্লাহ আসুন দাঁড়ায় নবীজিকে একটু সালাম দেয় يا حبيبي
আমি আপনাকে কাছে পাইলে থাকবে না মোর যন্ত্রণা জান্নাতে হইবে حبيبك نبينا خير الخلق كلهم بلغ العلا بكماله كشف الدجى بجمالي أسرت جميع خصالي سن عليه وآلي منذت قرد بريشو دي بمدور آمار آج كي تتلي مجھ پڑے ردو گیا ہو جی تو آج کے محفل کے جن اللہ پاک قبول کریں এই মাহফিলের জরিয়া যেন আল্লাহ এলাকার সকল মুর্দেগানদের কবরকে যেন জান্নাতের বাগান বানিয়ে দেন সবাই পড়ে না আমিন মাহফিলে একজন মহিলা দোয়া চেয়েছেন আল্লাহ যেন ওনাকে সেবা দান করেন ওনার মনের আশা যেন পূরণ করে দেন সবাই পড়ে না আমিন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا سبحانك اللهم وبحمدك ونستغفرك ونتوب اليك رب العالمين تتلي মাঝ পড়া এর উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও ভুল বিয়া দবি মাফ করে দিয়া হা দিয়া টুকু দয়াল নবীজির কদমে পাক সোনার মদিনাতুল মুনাওয়ারায় কবুল আর মঞ্জুর ফরমাও তমাম পৃথিবীর মাটির নিচে যত মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত ওলি আব্দাল গাউস কুতুব নজিব নকিব পীর দরবে সন্ধকার কবরের সাইতো আল্লাহ প্রত্যেকের আর উমা পরে হা দিয়া পৌঁছায়া দাও আল্লাহ আমাদের বংশ বনিয়াদ থেকে যত মুর্দেগান কবরের সাইতো আছেন আল্লাহ প্রত্যেকের রুহে পাকে তামাম হাদিয়া পৌঁছায় দাও খাস করে মুর্শিদেবর হক মুজাদ্দেদে জামান আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহির রুহে পাকে তামাম হাদিয়া পৌঁছায় দাও আল্লাহ ইত্তেতলি এলাকার যত জনতা যত নারী পুরুষ দুনিয়া ছেড়ে কবরে চলে গেছে আল্লাহ সকলের কবর গুলাকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ এখানে যারা হাত তুলেছেন জানি না কার জানি মা নাই কার জানি জনম দুঃখী বাবা নাই গো রব্বুল আলামিন কে জানি মাহারা কে জানি বাবা হারা এতিমের বেশে তোমার দরবারে হাত তুলেছে আল্লাহ গো যার মা নাই যার বাবা নাই তার মতো জনম দুঃখী জনমের এতিমাস পানেন নিচে জমিনের উপরে যাদের বাবা নাই যেদিন থেকে বাবা চলে গেল এই দুনিয়ায় বহু পুরুষের চেহারা দেখা যায় কিন্তু নিজের বাবার মতো তো আর কাউকে দেখা যায় না গো এই দুনিয়ার বহু পুরুষের আদর করে মহব্বত করে কিন্তু নিজের বাবার মতো সন্তান বিপদে পড়লে মুসিবতের মধ্যে পড়লে গভীর রাতে মাথায় হাত বুলায় কেউ সান্ত্বনা দেয় না এমন আদরের বাবা যাদের দুনিয়া নাই ভিক্ষা চাইলাম বাবাদের কবর গুলাকে জান্নাতের বাগান বানিয়ে দাও
বাড়িতে গিয়া কারা জানি মা বলে ডাক দেওয়ার মতো সেই সৌভাগ্য নাই আল্লাহ, ও দয়াল আল্লাহ কার জানি মা নাই, মাদের কবর গুলাকে জান্নাতের বাগান বাড়ায় দাও, আমাদের যাদের আব্বা আম্মা সে হায়াত বাড়ায় দাও, বেশি বেশি মা বাবার খেদমত করার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন তোমার মায়ের বান্দারা কে কুনার শানিয়ে তোমার দরবারে হাত তুলেছেন তুমি জানো আল্লাহ, ও দয়াল আল্লাহ শাবানের চাঁদ আল্লাহ মেহরবানি করে তোমার একটা মায়ের বান্দা বান্দিকে তুমি খালি ফিরায় দিও না, কারা জানে অভাবে অভাব দূর করে দাও, কারা জানে পরেশানিতে আছে পরেশান মিটায় দাও, কারা জানে ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও, মুশকিল মুসিবতের মধ্যে যারা আছে আল্লাহ তুমি উদ্ধার করে দাও, বেদামিরে দামি বানায় দাও, বেওসিলারে ওসিলা লাগায় দাও, বেফানারে ফানা দাও, বেমারিদের বেমারকে শেফা নসিব করে দাও, যার কাজ যে ঘাটে আটকা আছে আল্লাহ তোমার কুদরত দিয়ে ছুটায় দাও, আমাদের স্ত্রী সন্তান গুলাকে খুশকিস্মত ওয়ালা বানায় দাও, আমাদের সন্তান গুলাকে উঁচু মাকাম নসিব করে দাও, দুনিয়া আখেরাত তাদের উজালা বাড়ায় দাও। আল্লাহ অনেক প্রবাসী ভাই বোনেরা দোয়া প্রার্থী, আল্লাহ অনেকে অনেকভাবে সাহায্য সহযোগিতা করেছেন, আল্লাহ কমিটির যারা আছেন মাহবুদ আল্লাহ তোমার আল্লাহ আমার হরমত ভাই সহ অনেকের নাম জানি না এই কমিটির সভাপতি সেক্রেটারি সাহেব সহ এই এলাকার আমার মুরব্বী বাবা জিরা যুবক বন্ধুরা পর্দানিশ শব্দে আমার বোনেরা ছোট ছোট মাসুম বাচ্চারা সম্মানিত ওলামা হাজারাতগণ যারা হাত তুলেছেন সকলের দুনিয়া আখেরাত তুমি উজালা বানায় দাও। আল্লাহ আমরা চাকরিতে প্রমোশন দাও, ব্যবসা বাণিজ্য বরকত দাও, আল্লাহ কামাই রুজির মধ্যে খায়রার বারাকাত নসিব ফরমাও। আখেরি ফরিয়াদ আল্লাহ জীবনের শঙ্কবার খানায় কাবা মদিনাতুল মুনাব্বারার জিয়ারত নসিব করে দাও, মদিনার নবীর দিদার স্বপ্ন যুগে বার বার নসিব করে দাও। আল্লাহুম্মা ইয়া দাইমাল ইসমাল বাকা ইয়া ওয়াহিবাল জুদ ওয়াল আতা ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম বহাককে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নস্তাইন বিফাদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।